আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নারিকেলের নাড়ু রেসিপিটা শেয়ার করব। পূজা কিংবা যে কোনো অনুষ্ঠানে খুব সহজে কম সময়ে এই নাড়ুটা বানানো যায়। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করা হয়। নাড়ুটা তৈরি করার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এখানে আপনারা ঘি কিংবা বাটার ইউজ করতে পারবেন, কিন্তু কোনোভাবে তেল ইউজ করতে পারবেন না। ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো কোকোনাট ফ্লেক্স। এই কোকোনাট ফ্লেক্স আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সহজে। আবার আপনারা এখানে ফ্রেশ নারিকেল কুড়ো চাইলে ইউজ করতে পারেন। একেবারে লো ফ্লেমে আমি নারিকেলটাকে ভেজে নিব। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক আর 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ আমি একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুধু লিকুইড দুধ আর চিনি দিয়ে বানাতে পারেন। কনডেন্স মিল্ক আর দুধ ভালোভাবে নারিকেলের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন, আমার তেমন একটা পছন্দ নয় এজন্য আর ইউজ করা হয়নি। 2-3 মিনিটের মতো রান্না করে চুলা থেকে আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি এই উপকরণগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়ে নিলাম, কারণ আমি এখানে 3 কালারের নাড়ু বানাবো। আপনারা চাইলে শুধু সাদা বানিয়ে নিতে পারেন। এখানে আমি গ্রিন আর অরেঞ্জ কালারটা মেশাচ্ছি, আর গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে মিশিয়ে নিব, তা না হলে সহজে মেশানো যাবে না। কালার মেশানো শেষ, এবার আমি নাড়ুগুলা বানিয়ে নেব। আর সবগুলো নাড়ু যাতে একই সাইজে হয় এজন্য আমি একটা চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় ঝটপট নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, আর যদি ড্রাই হয়ে যায় তাহলে সহজে নাড়ুগুলো বানানো যায় না। আর নাড়ুগুলো বানাতে বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। যারা নাড়ু খেতে খুবই পছন্দ করে তারা এই নাড়ুগুলা একটা এয়ারটাইট কন্টেনারে 4-5 দিনের মতো রেখে রুম টেম্পারেচার রেখে খেতে পারেন। তবে বলে এই নাড়ুগুলো ফ্রিজে রাখতে যাবেন না, কারণ এতে নাড়ুগুলো ড্রাই হয়ে এর স্বাদটাই চলে যায়। আমার সবগুলা নাড়ু বানানো শেষ। দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। যেমন দেখতে আকর্ষণীয় হয়েছে তেমন খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।